তাইওয়ান শেষ পর্যন্ত ধৈর্য ধারণ না করতে পেরে চীনের গোতার ঠেলায় সামরিক প্রস্তুতি শুরু করেছে নিজেকে রক্ষা করার জন্য। একদিকে সম্পূর্ণ প্রস্তুত চীন, চীন লাগাতার সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে তাইওয়ানকে সেন্ট্রালে রেখে, এবং এমনভাবে এই মহড়াগুলো পরিচালিত হচ্ছে তাইওয়ানের সার্বভৌম সমুদ্র সীমা আকাশ সীমা বলতে কিছু নাই। মাঝে মাঝে তাইওয়ানের উপর দিয়ে কয়েকটি ক্ষেপণাস্ত্র চীন সাগরে নিক্ষেপ করা হচ্ছে, এবং তার কিছু গিয়ে জাপানের সার্বভৌমত্ব সীমা লঙ্ঘন করে জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে গিয়ে পড়ছে। একদিকে প্রস্তুত চীন, একেবারে তার সামরিক সমরাস্ত্রের যত ভাণ্ডার রয়েছে সব তাইওয়ানকে লক্ষ্য করে সে বের করে এনেছে। তাতে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল যেমন রয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন রয়েছে, তাদের সর্বাধুনিক প্রযুক্তির পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান J-20 রয়েছে। বন্ধুরা, বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে যে এই J-20কে মোকাবেলা করার জন্য তাইওয়ান নাকি তাদের F-16 ভাইপারগুলোকে অবমুক্ত করেছে বা সেগুলোর টহল জোরদার করেছে। পশ্চিমা গণমাধ্যম এমনভাবে সংবাদ পরিবেশন করে যে তাদেরকে প্রভোক্ট করার জন্যই যথেষ্ট। ইউক্রেনকে অতিরিক্ত উত্তেজিত করে রাশিয়ার বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ইউক্রেনের 12টা বাজিয়েছে, তার সর্বনাশ ডেকে এনেছে, আর তার জন্য তারা এক এজেন্ট নিয়োগ করেছে যার নাম হচ্ছে মিস্টার জেলেনস্কি। ঠিক একইভাবে তাইওয়ানের 13টা বাজানোর জন্য আমেরিকার তরফ থেকে যে ফন্দি আটা হয়েছে, সেখানে আমেরিকার দেয়া সমরাস্ত্রগুলোর গুণগান গেয়ে এমনভাবে তাইওয়ানকে ফুলানো হবে যে তারা আক্রমণ করলেই চীন দখল করে ফেলতে পারবে, আর তাদের হাতে যে সকল সমরাস্ত্র রয়েছে তার প্রতিদ্বন্দ্বী কোনো সমরাস্ত্র পৃথিবীর বুকে নাই। প্রকৃতপক্ষে বাস্তব সত্য কথা হলো, তাইওয়ানের F-16 ভাইপারগুলোকে মোকাবেলা করার জন্য চীনের Z-10 যুদ্ধ বিমানই যথেষ্ট। বন্ধুরা, চীনের Z-10D এবং Z-10C, Z-10B, Z-10 এমন সংখ্যায় রয়েছে, সেগুলো যদি তাইওয়ানকে ঘিরে ধরে তাহলে সংখ্যা দিয়েই তাইওয়ানকে একেবারে নিঃশেষ করে দিতে পারবে রাশিয়া। সামরিক শক্তির তুলনামূলক বিবরণ যদি আমরা দিতে যাই, সেক্ষেত্রে তাইওয়ান চীনের নিকটে একটি বাঁশির সমানও নয়, কিন্তু তারা সংবাদ মাধ্যমগুলো বা হলুদ মিডিয়াগুলো এমনভাবে তাইওয়ানের সামরিক সক্ষমতাকে চিত্রায়িত করে যার মাধ্যমে তারা প্রমাণ করার চেষ্টা করে চীন যদি তাদের উপরে কোনোভাবে হামলা পরিচালনা করে সেটিকে রুখে দেওয়ার মতো সামরিক সক্ষমতা তাইওয়ানের রয়েছে। বন্ধুরা, এই প্রভোকেশন সম্পূর্ণরূপে ভুল, আর সেই ব্যাপারটি আপনাদের সামনে তুলে ধরব। তাইওয়ানের তরফ থেকে যেটি দাবি করা হয়েছে, তারা প্রথমবারের মতো তাদের সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান F-16 ফাইটিং ফ্যালকনের সর্বশেষ ভার্সন F-16 ভাইপার আকাশে উড়িয়েছে। বন্ধুরা, তাইওয়ান F-16 ভাইপার আকাশে উড়িয়েছে মাত্র 6টি। এই 6টির সাথে ছিল হারপুন অ্যান্টিসিপ মিসাইল এবং এয়ার টু এয়ার মিসাইল। এই 6টি যুদ্ধ বিমান দিয়ে চীনের 300 থেকে 400 যুদ্ধ বিমানকে কাউন্টার করবে তাইওয়ান। এই ধরনের গাঁজাখুরি গল্প হয়তো অন্যদের সামনে বললে খাটে। বন্ধুরা, আমি ধরে নিলাম যে তাইওয়ানের কাছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান আছে, এয়ার টু এয়ার মিসাইল আছে, হারপুন অ্যান্টিসিপ মিসাইল রয়েছে যেটি যুদ্ধ জাহাজ থেকে এবং F-16 ভাইপার থেকেও ছোড়া যায়, আবার প্যাট্রিয়ট Pac-3 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এই সকল সমরাস্ত্রের মাধ্যমে তারা হয়তো চীনকে সাময়িক সময়ের জন্য ঠেকানোর চেষ্টা করবে। তবে ব্রিটিশ সামরিক বিশেষজ্ঞগণ ধারণা করেন, মাত্র 30 সেকেন্ডের মধ্যে চীন তাইওয়ানের এই সকল প্রতিরোধ ব্যবস্থাগুলোতে এমন ধরনের হামলা চালাতে পারে যে হামলা তাইওয়ানের পক্ষে ঠেকানো সম্ভব না। তর্কের খাতিরে ধরে নিলাম, হ্যাঁ, তাইওয়ান চীনকে ডিফেন্ড করলো, একদিন করলো বা দুই দিন করলো। বন্ধুরা, তাইওয়ানের ভৌগোলিক অবস্থানটি এমন যেখানে চীন একদিকে উৎপেতে রয়েছে, আমেরিকা আর একদিকে উৎপেতে রয়েছে। চীন তাইওয়ানকে ঘিরে রয়েছে, আমেরিকা তাইওয়ানকে পাহারা দিচ্ছে। আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো চীন সাগরে যেখানে অবস্থান করছে বা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যেখানে অবস্থান করছে, সেখান থেকে তারা হয়তো বিমান হামলার মাধ্যমে চীনকে ঠেকানোর চেষ্টা করবে। কিন্তু তাদের সেই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো সেখানে টিকতে পারবে কি না সেটা খুব ভালো করে তারা জানে। সুতরাং প্রথম ধাক্কায় যে আঘাত আসবে সেক্ষেত্রে পাল্টা আঘাত আমেরিকা করবে না, কারণ পাল্টা আঘাত করলে যে এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো থেকে আঘাত করবে এবং জাপানে তাদের যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেগুলো আধা ঘন্টার মধ্যে একেবারে বিলীন হয়ে যাবে। সুতরাং আমেরিকা জেনে শুনে বিষপান করবে না। তারা খুব ভালো করে জানে ওই ইরানের সাথে যুদ্ধ করা, উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ করা, আর লিবিয়া সিরিয়ার সাথে যুদ্ধ করা, আর চায়নার সাথে যুদ্ধ করা এক কথা নয়। চায়না অন্য মাল, অন্য জিনিস। তাই বলতে চাচ্ছি, একদিকে চায়না উৎপেতে আছে, অন্যদিকে আমেরিকা উৎপেতে আছে, দুইজনে ছুরি ধরে আছে, কে তাইওয়ানকে রক্ষা করবে আর কে তাইওয়ানকে গিলে খাবে।
বন্ধুরা, রক্ষাকর্তা আর গিলেখা দুইজনকে যদি আমরা মানবতার ধ্বজাধারী হিসেবে বর্ণনা করি, দুইজনেরই ব্যক্তিগত স্বার্থ এখানে রয়েছে। তাইওয়ানের কোনো ঘোড়ারান্ডাও স্বার্থ নেই, কিন্তু তাইওয়ান এত ফালাচ্ছে কেন? বন্ধুরা, তাইওয়ানকে বোঝানো হয়েছে তুমি ফালাও, চীনের এগেনস্টে তোমার ফালানোর দরকার আছে, না হলে চীন কিন্তু তোমাকে যে কোনো সময় হামলা করতে পারে। কিন্তু তাইওয়ান হয়তো এটি বুঝছে না, আমেরিকা যদি বেশি পেঁচাপেঁচি করে তাহলে তোমার কপালে চাইনিজ হামলা আরও এগিয়ে আসবে। সুতরাং যত ঠান্ডা থাকবে ততই ভালো থাকতে পারবে, হয়তো একসময় চীনের সাথে আইনগত ভিত্তির ভিত্তিতে একত্রিত হতে পারবে, নতুবা হামলার মাধ্যমে যদি চীন তাইওয়ানকে একত্রিত করার চেষ্টা করে সেজন্য বড় ধরনের মূল্য দিতে হবে তাইওয়ানের জনগণকে। এখন দেখা যাক সামগ্রিক পরিস্থিতিটি বর্তমানে কোন অবস্থায় বিরাজ করছে। বন্ধুরা, এখানে নতুন কয়েকটি ব্রেকিং নিউজ এবং গরম আপডেট রয়েছে, সেগুলো ভিডিওর শেষ দিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে আমাদের সমর্থন করবেন এবং এই বিষয়গুলো জানার চেষ্টা করবেন। আসলেই কি আমেরিকা এখানে তাইওয়ানকে রক্ষা করতে আসছে না অস্ত্র বিক্রি করতে আসছে? বন্ধুরা, এখানে আরেকটি বিষয় হলো, চীন বর্তমানে তাইওয়ানকে কেন্দ্র করে যে সামরিক সক্ষম একটি বড় ধরনের মেগা ড্রিল চালাচ্ছে, সেই মেগা ড্রিলের প্রকৃত উদ্দেশ্য কি? তারা তাইওয়ানে হামলা চালাবে? আর যদি তাইওয়ানে হামলা চালায়, তাইওয়ানের যে আমেরিকার দেয়া সমরাস্ত্রগুলো রয়েছে, এই সমরাস্ত্রগুলো কত দ্রুত চীন চরম হামলার মাধ্যমে টার্মিনেট করতে পারবে? যত দ্রুত চীন আমেরিকার দেয়া এই সমরাস্ত্রগুলোকে টার্মিনেট করতে পারবে, ততই চীনের পক্ষে ক্ষয়ক্ষতি কম হবে, আর তত দ্রুতই সে তাইওয়ানকে করায়ত্ত করতে পারবে। শেষ পর্যন্ত একটা কথা বলে রাখি বন্ধুরা, যে ধরনের সমরাস্ত্র এই তাইওয়ানকে দেখ না কেন আমেরিকা, চীনের হস্তগত যদি চীন হামলা করে তাইওয়ানকে হতেই হবে, কারণ দীর্ঘমেয়াদে চীনের এগেনস্টে যুদ্ধ করে তাইওয়ান টিকে থাকতে পারবে না। এর অন্যতম কারণ, সেই কারণটি আপনাদের সামনে বলার চেষ্টা করছি বন্ধুরা। এর অন্যতম কারণ হচ্ছে তাইওয়ানের ভূকৌশলগত অবস্থানটা এমন জায়গায়, যদি যুদ্ধ হয় প্রথম দিকে যদি তাইওয়ান বীর পরাক্রমশালী একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে এবং চীনের যথেষ্ট ক্ষয়ক্ষতি করে, প্রথম দিকে চীন হয়তো সেই ক্ষয়ক্ষতি মেনে নেবে, কিন্তু ক্রমান্বয়ে সে সমগ্র তাইওয়ানটিকে লক করে দিয়ে অপেক্ষায় থাকবে কখন তাইওয়ানের সমরাস্ত্রের ভাণ্ডার শেষ হয়। বন্ধুরা, যুদ্ধকালীন অবস্থায় যদি বাইরে থেকে সমরাস্ত্র সাপ্লাই সঠিকভাবে বা স্মুথলি না থাকে, আপনার সমরাস্ত্রের ভাণ্ডার শেষ হতে বাধ্য, আর সেই সুযোগটি নেবে এক্ষেত্রে চীন। অর্থাৎ চীন খুব ভালো করে জানে আমেরিকা যতই ঝাড়ি ঝুড়ি সারুক, শেষ পর্যন্ত তাইওয়ানকে চীনের হস্তগত করতে দেবে এবং সামরিকভাবে আমেরিকা তাইওয়ানকে রক্ষা করতে সক্ষম নয়। আর যদি 5 বছর দেরি হয়, তাহলে চীনের সামরিক সক্ষমতা, বিশেষ করে নৌবাহিনীর সক্ষমতা এমনভাবে বৃদ্ধি করবে, তখন আমেরিকার যে সপ্তম নৌবহর জাপানে মোতায়েন করা রয়েছে, সেই সপ্তম নৌবহরও কাজ হবে না। দেখা গেছে আমেরিকার সম্পূর্ণ যত নৌবহরের শক্তি রয়েছে, সেটি মোতায়েনের মাধ্যমে চীনকে ডিটারেন্স করতে হবে। সব শক্তি যদি চীনের বিরুদ্ধে কাজে লাগায়, তাহলে মধ্যপ্রাচ্যে কী করবে? সেখানে তো ইরানের মতো শক্তিবোধ পেতে আছে। অন্যদিকে দক্ষিণ চায়না সি থেকে শুরু করে কৃষ্ণ সাগর এবং আজব সাগরে, যেখানে চীন এবং রাশিয়া আবার ওৎপেতে রয়েছে, সেখানে তার মিত্রদের কিভাবে রক্ষা করবে? সুতরাং আমেরিকার এই ঘাটতিভিত্তিক শক্তি দিয়ে যতই জারিজুরি দেখাক যে আমি সেই একক পরাশক্তি হিসেবে পূর্বের ন্যায় পরাক্রমশালী একটি ভূমিকা পালন করব সমুদ্রপথে, সেই দিন শেষ। সেই দিন গয়া এবং কাশী একসাথে চলে গেছে। সুতরাং নতুন বিশ্ব ব্যবস্থার সাথে এবং নতুন সামুদ্রিক অবস্থার সাথে অবশ্যই আমেরিকাকে হয়তো খাপ খাইয়ে নিতে হবে, সেটি নিজের বেদনা একটি পরাজয় হলেও, আর সেই পরাজয় তার বরণ করতে হবে, আর সেই পরাজয় হয়তো শুরু হবে তাইওয়ান দিয়ে। বন্ধুরা, চীন খুব ভালো করে জানে আমেরিকা তাইওয়ানকে রক্ষা করতে পারবে না, আর সে এই মুহূর্তে যুদ্ধে জড়াতে চাচ্ছে না, অপেক্ষা করতে চাচ্ছে। আর তাইওয়ান কি বুঝে কি জেনে এখন চীনের বিরুদ্ধে এই ধরনের ফোসফাস করছে, সেটিও আমার বোধগম্য নয়। সুতরাং এপাশে আমেরিকা, ওপাশে চীন, উভয়ই ক্ষেপণাস্ত্র তাক করে রয়েছে, মাঝখানে তাইওয়ান। হঠাৎ যুদ্ধ শুরু হলো, সমগ্র তাইওয়ানকে ঘিরে চীন তার কার্যক্রম শুরু করলো। বিপুল বিক্রমে হামলার মাধ্যমে সামগ্রিকভাবে এমনভাবে তাইওয়ানকে ঘিরে রাখা হলো, সেখানের কোনো ফাঁক গোলে আমেরিকার এমন কোনো সামর্থ্য নাই বা এমন কোনো ফাঁকা নাই, যা তাইওয়ান প্রণালীতে এমন কোনো অপশন নাই বা স্পেস নাই যেখান দিয়ে তারা লুকিয়ে এসে বা সামনাসামনি এসে বা আকাশপথ দিয়ে এসে তাইওয়ানকে আবার সর্বাধুনিক সমরাস্ত্র দিয়ে যাবে। যুদ্ধ করতে করতে তাইওয়ানের সমরাস্ত্র শেষ হয়ে গেছে। বন্ধুরা, মনে করুন এখন তাইওয়ানের আর কোনো সমরাস্ত্র নেই, চীন এই অপেক্ষায় থাকলো। চীন নিরাপদ দূরত্ব বজায় রেখে তাইওয়ানের উপর হামলা অব্যাহত রাখলো, আর সেগুলো ঠেকানোর জন্য তাইওয়ানও অনবরত হামলা অব্যাহত রাখলো, অর্থাৎ নিজেকে প্রোটেক্ট করার প্রতি হামলা অব্যাহত রাখলো। সে যুদ্ধাঙ্গেই মনোভাব নিয়ে 7 দিন যুদ্ধ করলো, 14 দিন যুদ্ধ করলো, সর্বোচ্চ 1 মাস যুদ্ধ করলো, তারপরে তার অস্ত্রের ভাণ্ডারে টান পড়তে বাধ্য, কারণ তাইওয়ান তার সামগ্রিক সমরাস্ত্রের প্রায় 90%-এর উপরে আমেরিকা থেকে বা ইউরোপীয় ইউনিয়ন থেকে, ইসরায়েল থেকে আমদানি করে থাকে, আর সমগ্র আমদানি পথ, বিশেষ করে জলপথ এবং আকাশপথ বন্ধ করে বসে থাকলো চীন। এখন কী ঘটবে?
তখন একসময় চীনের কোনো অস্ত্রই খরচ করা লাগবে না। দেখবে যে তাইওয়ানের সামরিক বাহিনীর হাতে শুধুমাত্র অস্ত্র বা বন্দুক রয়েছে, কামান রয়েছে, যুদ্ধবিমান আছে। যুদ্ধবিমানের ম্যাক্সিমামই হয়তো চীনের আঘাতে ধ্বংস হয়ে যাবে বা তাদের কামান বা আর্টিলারি সেকশনগুলো হয়তো ধ্বংস হয়ে যাবে, আর যেগুলো বেঁচে থাকবে সেগুলো চালানোর মতো কোনো অ্যামিউনেশন বা গুলিগুল্লা নাই। তখন তারা বসে বসে চীনের সৈনিকদের বা পিপলস লিবারেশন আর্মিদের আমন্ত্রণ জানাবে, ভাইরা আসেন আমাদের একটু চা পানি খাওয়ায় যান, এতদিন পর্যন্ত যা ছিল শেষ করে ফেলছি। বন্ধুরা, এরপরেই হয়তো চীন তার মোক্ষম সুযোগটি নেবে যার অপেক্ষা সে ছিল। অবশ্যই চীনের যুদ্ধ কৌশল বা যুদ্ধ পরিকল্পনা তাইওয়ানকে নিয়ে এটিই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, সেটি আমেরিকাও অবগত। এখানে একটি অপশন আছে তাইওয়ানের জন্য, সরাসরি চীনের ব্যারিকেড ভেঙে তাইওয়ানকে সহযোগিতা করার জন্য আমেরিকার অগ্রসর হতে হবে। সেক্ষেত্রে সরাসরি চীনের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে হবে বা যুদ্ধ ঘোষণা করতে হবে, আর তা যদি করতে হয় তাহলে পরবর্তীতে তাইওয়ান, চীন এবং আমেরিকা প্রত্যেককেই চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেখানে এই যুদ্ধটি কোনো নির্দিষ্ট পরিসীমার ভিতরে থাকবে না, এখানে হয়তো প্রক্সি হিসেবে রাশিয়া জড়িয়ে যাবে, ইরান জড়িয়ে যাবে, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ এখানে জড়িয়ে যেতে পারে, যেখানে বিভিন্ন সংগঠনও থাকতে পারে, হিজবুল্লাহ হামাসের মতো সংগঠন জড়িয়ে পড়তে পারে, এবং লিবিয়া সিরিয়ায় যে সকল অঞ্চল রয়েছে সেখানে সামগ্রিক নিরাপত্তা অস্থিতিশীল হয়ে তুরস্ক এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। সুতরাং যে যুদ্ধ মহিরুহি আকার ধারণ করবে একে দমানোর সক্ষমতা কারো থাকবে বলে মনে হয় না, এবং আমেরিকা হয়তো এই যুদ্ধের মাধ্যমেই তার পরাশক্তির অবসান ঘটাবে এবং শেষ পর্যন্ত সে নিস্তেজ হতে বাধ্য হবে। বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। চীন যদি তাইওয়ানে হামলা পরিচালনা করে পরবর্তীতে কেমন ধরনের কি হতে পারে সেই ভিডিওর আপডেট পাইতে হইলে অবশ্যই মহিউদ্দিন ব্লগস চ্যানেলটি আমার দেশে বিদেশে অবস্থানরত বন্ধুরা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। বন্ধুরা, মোদ্দা কথা হলো, যদি চীন তাইওয়ান আক্রমণ করে এবং চীন বুঝে শুনেই করবে, তাইওয়ানের নতি স্বীকার করতেই হবে, কয়েকদিন যুদ্ধ হবে, সেই যুদ্ধটি হয় বিশ্বযুদ্ধ হবে, না হলে তাইওয়ান চীনের পেটের মধ্যে ঢুকে যাবে। এই কয়েকটি অপশনের বাইরে অন্য কোনো অপশন নাই। আর আমেরিকা যদি এই যুদ্ধে জড়িত হয় তাহলে একক পরাশক্তি হিসেবে এখনও যে আস্ফালন করছে সে, এখানে তার পতন নিশ্চিত। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও বলছি, আমার দেশে বিদেশে অবস্থানরত বন্ধুরা যেন এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেয়। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।